কুইনাইন জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর এই উক্তিকে স্মরণ করিয়ে দিচ্ছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নৌকা বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র অনুসারীদের মধ্যে সহিংসতা ও সংঘাত। নির্বাচনের এক সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এখনও দেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূলে কোন্দল এবং সংঘাতের ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে 100 বেশি সহিংস ঘটনায় এ পর্যন্ত 3 জনের মৃত্যু এবং 200+ মানুষ আহত হয়েছে। প্রায় সবকটি সংঘাতের ঘটনাই ঘটেছে নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে, যারা প্রায় সকলেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় সদস্য। প্রধানমন্ত্রীর আহ্বান উপেক্ষা করে নৌকা ও স্বতন্ত্র অনুসারীরা সংঘাত সহিংসতা থেকে বিরত থাকছেন না। এবারের নির্বাচনে অন্তত 220 আসনে 350 বেশি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এর মধ্যে 62 আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পায় নৌকার প্রার্থীদের হারিয়ে। মূলত যেসব আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হয়েছে, সেসব জায়গায় সংঘর্ষ বেশি হয়েছে। সহিংসতার খবর বেশি পাওয়া যাচ্ছে মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, মানিকগঞ্জ, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী, পিরোজপুর, খুলনাসহ বেশ কয়েকটি জেলায়। মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক রিপোর্টে বলা হচ্ছে, এখন পর্যন্ত ঝিনাইদহের 40, মাদারীপুরের কালকিনি ও কাওয়াকুড়ির 40, সিরাজগঞ্জের বেলকুচিতে 20 সহিংসতার ঘটনা ঘটেছে। ওই জায়গাগুলোর কোথাও দোকান, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার কথাও বলছে সংগঠনটি। এছাড়াও পিরোজপুর, নেত্রকোনা, সাতক্ষীরা, গাজীপুর, গাইবান্ধা, খুলনা, নাটোর, নারায়ণগঞ্জ, ধামরাই, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ, পটুয়াখালী এবং রাজশাহীর বিভিন্ন জায়গার হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। 7 জানুয়ারির নির্বাচনে নেত্রকোনা 3 আসনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা অসীম কুমার উকিল। স্বতন্ত্রভাবে নির্বাচনে জয়ী হয়ে ইফতিকার উদ্দিন তালুকদারের কর্মী সমর্থকরা মিছিল বের করলে তাতে হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেছেন। হামলা করার অভিযোগ ওঠে প্রতিপক্ষ অসীম কুমার উকিলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এতে আহত হয়ে পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন মারা যান। নির্বাচন পরবর্তী সহিংসতার আরেক ঘটনায় 14 জানুয়ারি নোয়াখালীতে 1 জন মারা গেছেন। নোয়াখালীর 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করা আতাউর রহমান ভূঁইয়ার একজন পোলিং এজেন্টকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই স্বতন্ত্র প্রার্থী। এর আগেই ঝিনাইদহে 1 জন আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ঝিনাইদহ 2 আসনে পরাজিত নৌকার প্রার্থী তাহজিব আলম সিদ্দিকীর সমর্থক ছিলেন। এসব সংঘাতের একক নির্দিষ্ট কারণ চিহ্নিত করা যায়নি, তবে বিবাদমান পক্ষগুলোর প্রায় সবাই পরস্পরকে পাল্টা দোষারোপ করেছেন। যেসব জায়গায় নির্বাচনী সহিংসতা চলছে তার মধ্যে মানিকগঞ্জ 2 আসন অন্যতম। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের অভিযোগ, নির্বাচনে হারার পর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা তার সংসদীয় এলাকার বিভিন্ন জায়গায় নৌকার সমর্থক নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। এ অভিযোগ নাকচ করে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পাল্টা অভিযোগ করেন, মমতাজের নেতাকর্মীরা আমার নেতাকর্মীদের ঘর থেকে ধরে এনে মারতে বলছেন। এ পর্যন্ত 5 থেকে 7 জনকে মারধর করা হয়েছে বলে দাবি। মুন্সিগঞ্জ 3 আসনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাস অভিযোগ করেছেন, ভোটের পর থেকে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলা নির্যাতন চালাচ্ছে। এ কারণে ভয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও তাদের মিত্রজোটের রাজনৈতিক দলগুলো। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় সাধারণ ভোটারদের আগ্রহ কম ছিল, তাই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে নিজ দলের আগ্রহীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করে আওয়ামী লীগ। ফল হিসেবে সারাদেশে 200+ আসনে স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কেন্দ্রীয় কমিটির কেউ কেউ। হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর সংসদীয় আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নমিনেশন আর স্বতন্ত্র প্রার্থীদের দলীয় প্রধান শেখ হাসিনার পারমিশন বলে অবহিত করেছেন। আওয়ামী লীগের নমিনেশন বনাম পারমিশন, এই কৌশলের কারণে তৃণমূল আওয়ামী লীগে বিরোধ বাড়ছে। বিএনপি বিহীন নির্বাচনে নিজ দলের মধ্যে সংঘাত ও সংঘর্ষে আওয়ামী লীগের তৃণমূলে যে সংকট তৈরি হয়েছে তা আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।